নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং নিয়ে আমি আলোচনা করব। আর একটি কথা আমি বলবো, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষী প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। আর একবার একটি কথা আপনাদের কাছে অনুরোধ, নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখাটা একবার বিচার বিশ্লেষণ করে নিন যে আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তির্য কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। এবং বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষভাবে শুভ রথযাত্রা উপলক্ষে ছাড় রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারিতেও এই রাহু রক্ষা কবচ বর্তমানে দেওয়া চলছে। মেষ রাশির টার্গেট নাম্বার 5-2, আপনাদের শুভ রং ক্রিম কালার। বিষ রাশি টার্গেট নাম্বার 3-7, আপনাদের শুভ রং সাদা। মিথুন রাশি টার্গেট নাম্বার 4-1, আপনাদের শুভ রং বেগুনি। কর্কট রাশি টার্গেট নাম্বার 8-7, শুভ রং গোলাপি, পিঙ্ক কালার। সিংহ রাশি টার্গেট নাম্বার 5-1, আপনাদের শুভ রং হলুদ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8-9, আপনাদের শুভ রং সেটি হচ্ছে নীল। তুলা রাশি আগামীকালের টার্গেট নাম্বার 8-7, আপনাদের শুভ রং সেটি হচ্ছে আকাশি কালার। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 3-1, আপনাদের শুভ রং লাল। ধনুরাশির টার্গেট নাম্বার 5-4, আপনাদের শুভ রং সেটি হচ্ছে গেরুয়া কালার। মকর রাশি টার্গেট নাম্বার 9-5, আপনাদের শুভ রং সবুজ। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3-7, আপনাদের শুভ রং সেটি হচ্ছে বিশেষভাবে লাকি কালার, সেটি হচ্ছে আপনাদের বেগুনি কালার। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 1-5, আপনাদের শুভ রং হলুদ। অর্থাৎ আমি প্রতিদিন এই আজকের মহাভাগ্যে আমি টার্গেট নাম্বার আপনাদেরকে দিই এবং প্রতিদিন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা দিই। দেখুন, প্রতিদিন আপনারা টিকিট কাটছেন, প্রচুর অর্থ অপচয় করছেন। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা একবার দেখিয়ে নিন যে আপনার জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে। যদি আপনার জন্মছকে
রাহু যদি দুর্বল থাকে, 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। আর গ্রহ যদি আপনার অশুভ থাকে, আপনারা গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। 100% আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। জন্মছকে আপনার সমস্যা রয়েছে, জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু একমাত্র টেনে কিন্তু তুলতে পারে। আর কৌশিক রায়ের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, আমি যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। জন্মছককে সংস্কার করুন, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। নিশ্চিতরূপে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বাধা আসছে, নিশ্চিতরূপে আপনারা লাভ কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।